নমস্কার, দেখছেন আর ভয়েস নিউজ 24x7। সাথে রয়েছি আমি বিশাখা দাস। রুল থেকে রং কিংবা অয়েল কালার, হাতের কাছে যাই পাচ্ছে তা দিয়েই সাদা কাগজে ফুটিয়ে তুলছে চমকপ্রদ ছবি, যা দেখে তাক গোটা রাজ্যবাসী। ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া মনোজিৎ মাইতি মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের হরিশ্চন্দ্র হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পাঠরত মনোজিৎ মাইতি একেবারে ম্যাজিক করে দেখিয়েছে যাকে বলা যায়। তার বয়সী সবাই যখন ক্লাস সিক্সের অঙ্ক কষতে গলদ ঘর্ম, সেই বয়সেই দুর্দান্ত সব ছবি এঁকে সকলের তাক লাগিয়ে দিচ্ছে এই খুদে। বছর এগারোর এই খুদে লকডাউন, দুর্গাপুজো, বিভিন্ন উৎসব থেকে শুরু করে প্রোটেস্ট, সব কিছু তুলির টানে ফুটিয়ে তুলে অবাক করছে সবাইকে। মনোজিতের বাবা মা পেশায় শিক্ষকতা করেন। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি আঁকার প্রতি ঝোঁক ছিল মনোজিতের। খুব ছোট্ট বয়স থেকে রং পেন্সিলের সাথে জুড়ে যায় এই প্রতিভাবান ছেলেটি। প্রথম শ্রেণীতে পড়াকালীন প্রথম আঁকা শিখতে শুরু করেছিল মনোজিৎ। দুই বছর শেখার পর বাড়িতেই নিয়মিত প্র্যাকটিস করেছে সে, এমনটাই জানা গেছে পরিবার সূত্রে। এরপর লকডাউনের আগে আবার মাস দুই আঁকার স্যারের কাছে যায় সে, কিন্তু লকডাউন শুরু হওয়ার পর থেকে তা আর সম্ভব হয়নি। তখন থেকে বাড়িতে নিজেই একের পর এক দুর্দান্ত সব ছবি এঁকে ফেলেছে সে। বিভিন্ন অনলাইন এবং অফলাইন প্রতিযোগিতায় বড্ড ভালোবেসে অংশগ্রহণ করে সে এবং যথারীতি প্রাইজও তুলে আনে। ব্লক স্তরে, জেলা স্তরে, রাজ্য স্তরে সবেতেই অংশগ্রহণ করেছে এই খুদে। তার মধ্যে ব্লক স্তরে ও জেলা স্তরে প্রথম স্থান অধিকার করে মা বাবার নাম উজ্জ্বল করেছে মনোজিৎ। এছাড়াও অনলাইনে বিভিন্ন ন্যাশনাল স্তরে এবং ইন্টারন্যাশনাল স্তরে প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেছে সে। মনোজিতের মা মনোমিতা মাইতি বড় গর্বের সঙ্গে ছেলের কৃতিত্বের প্রসঙ্গে জানালেন, ও ভালোবেসেই ড্রয়িং করে, তারা কোনোদিনই বাধা দেয়নি তার কাজে, ও নিজের ইচ্ছে মতোই করে সব। দুবছর আঁকা শিখেছিল, তারপর বাড়িতেই প্র্যাকটিস করে সে। তারা চায় যে মনোজিৎ যেটাকে ভালোবাসে সেই দিকেই এগিয়ে যাক, ও উঁচু ক্লাসে উঠে যদি অ্যানিমেশন নিয়ে পড়তে চায় সেটা নিয়েও পড়াবেন তারা। এই দিন এই খুদে মনোজিৎ মাইতি তার সাক্ষাৎকারে বলে, সে ক্লাস ওয়ান থেকে দুবছর আঁকা শিখেছিল, এখন বাড়িতেই ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট আঁকছে সে। এছাড়াও অসত্য পাতার ওপর ড্রয়িং করে সে। বড় হয়ে কি করতে চায় জিজ্ঞেস করা হলে সে বলে পড়াশোনার সাথে যুক্ত থাকতে চায় সে, এবং তার সাথে আঁকাটাকেও সমানভাবে এগিয়ে নিয়ে যেতে চায়। ক্রিকেটেও একই রকমভাবে আগ্রহ রাখে সে, এমনটাই জানালো বছর এগারোর খুদে মনোজিৎ। আগে ও যে এত মানে ড্রয়িং করছে, ও ড্রয়িংকে ভালোবাসে, ভালোবেসে ড্রয়িংটা করে,